বন্ধুরা, আমরা আবার আজকে এসে গেছি সকালে ব্রেকফাস্ট খাবার নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে প্রথমে জানাই নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আরো দুদিন আগে অবশ্য এটা জানানো উচিত ছিল, কিন্তু একটু অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, এখন তো পুরো সপ্তাহভর চলবেই নববর্ষের সবকিছু আদান প্রদান আর কি। আজকে দেখো আমাদের ব্রেকফাস্টে আছে পাউরুটি টোস্ট ডিম দিয়ে, তার সঙ্গে আছে শসা টমেটো আর রসগোল্লা। এই হচ্ছে আমাদের খাবার। আমিও তোমাদের নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। হ্যাঁ, তোমার আমার আন্তরিক প্রীতি ভালোবাসা নেবে, ছোট বন্ধুরা ধরো তোমরা আমার ভালোবাসা নেবে। কেমন বন্ধুরা, বলো দাদু ভাই দিদি ভাই শোনাচ্ছে তো? ঠিক আছে, আর খাওয়া দাওয়া করছো তো তোমরা ঠিকভাবে? ঠিক আছে। আচ্ছা, আমরা এই খাচ্ছি, অনেকদিন পর আবার বসলাম ব্রেকফাস্টে। তোমরা এসো দেখো আমাদের সঙ্গে। আজ কিন্তু দেরি হয়ে গেছে, অনেক কাজকর্ম ছিল তো, তাহলে ব্রেকফাস্ট করা যায়, শুরু করি। তোমরা দেখো ডিম পাউরুটি টোস্ট নিয়ে বসেছি, যতটা গ্যাস সেভ করা যায়। হ্যাঁ, যা গ্যাসের দাম, তা তোমাদের নিয়ে একটা আমি গল্প বলছি গ্যাসের, বুঝলে তো। এই আমাদের পাড়ায় এক বৌদি আছে, ও বলছে, তার বড়কে বলছে, হ্যাঁ গো সবাই হোম ডেলিভারি করে, হোম ডেলিভারিতে আমাদের কেন খাওয়া না, হোম ডেলিভারি করো। তখন বলবো তুমি খাবে, হোম ডেলিভারি নিয়ে আসবো। ঠিক আছে, বাস হোম ডেলিভারি শুরু করে দিল, যথারীতি হোম ডেলিভারি খাচ্ছে চলছে। একদিন কি হলো, বরটা আগে বউটা ঘুমতে উঠে পড়েছে, কাজকর্ম সময় সেরেছে, বরটা বারবার বলছে কী গো চাটা দাও খাবো তো, উঠতে পারছি না, শরীর ম্যাচ করছে। বলছে দাঁড়াও আসো। বলছে কী আসে? বলো হ্যাঁ দিচ্ছি চা দিচ্ছি আসো। এমনি মানে কলিং বেল টেপলো, কলিং বেল টেপের আওয়াজ হলো, গিয়ে দেখছে হোম ডেলিভারি দু কাপ চা চলে আসছে। হ্যাঁ, দু কাপ চা নিয়ে এসে বরকে দেবো, এনে খাওয়া বসো। বলে তুমি চা হোম ডেলিভারি নিয়ে এলে? বলে হ্যাঁ, গ্যাসটা সেভ হবে তো। বলবো দু কাপ চা কত নেবে? বলে কেন 20 টাকা ডেলিভারি চার্জ আর 20 টাকা চা 40 টাকা। বলে হায় কপাল, এই তোমার গ্যাস সেভ, 40 টাকা জানি দু কাপ চা? কত সংসারী, একটা তোমাদের বললো। ঠিক আছে, এরপর দিন একটা রিভার্স বলবো, আজকে পর্যন্ত এটাই থাকবে। এই চা আমরা পরে চা নেব, চা করছে, খাওয়া শুরু করি। কেমন তোমাদের পারমিশন নেই, তোমরা আমাদের সাথে যদি না খেয়ে থাকো বসে পড়ো। দেরি হলো এই কারণে, যেহেতু আজ মঙ্গলবার, পুজো না সেরে খেতে পারবো না, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আমরাও গ্যাস সেভ করার জন্য এটাই বেছে নিলাম ডিম পাউরুটি টোস্ট। লুচি তরকারি করতে গেলে অনেক টাইম লাগবে। একটা গল্প যদিও বলা যায়, সময়ের ব্যাপার আছে। যাই হোক বলি, এটা হচ্ছে তারকেশ্বরের গল্প। আমাদের মায়ের মন্দিরে এক ভদ্রলোক আসতেন। প্রথমে ভদ্রমহিলা আসছিলেন, এসে প্রায় দেখছে আমাদের মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে, আর ভদ্রমহিলা দরজার কাছে বসে এক মানে মায়ের দিকে তাকিয়ে থাকতে হাত জোর করে, আর সমানে কেঁদে যায়। অধরে চোখ থেকে জল পড়ছে, হচ্ছে কিছু বলছে না। দিয়ে আমার গুরুমা বললো যে কি হলো মা, তুমি দেখছি প্রত্যেক মঙ্গলবারেই আসছো, তুমি কাঁদছো কেন, তোমার কি এমন কষ্ট? তখন বলছে যে আসলে মা কি বলবো তোমাকে, আমাদের তো ছেলে মেয়ে নেই, আমরা স্বামী স্ত্রী দুজন, তা আমার স্বামীর না কপালে একটা টিউমার মতন হয়েছে, এখন সেটা আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু করেছি, ডাক্তার বলছে অপারেশন ছাড়া উপায় নেই, আর ও ভয়েতে অপারেশন করাবে না।
তখন আমাকে আমাদের পাড়ার এক ভদ্রমহিলা বলল যে তুমি এক কাজ করো, জয়দেব কালীবাড়িতে যাও, ওখানে গেলে আশা করি দাদা ভালো হয়ে যাবে। সেই শুনে আমি এসেছি এখানে। যাই হোক, তা বলছে হ্যাঁ টিউমার তো আছে, ব্যথা নেই, কিছু নেই, সবই ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে এত রেগে যায়, প্রচণ্ড রেগে যায়, ঘরে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়, খুব অশান্তি হয় ঘরে। এর কারণটা কি তুমি আমাকে বলো, কী করলে ঠিক হবে? তখন ঠিক আছে, আজকে তো তুমি দেরি করে ফেলেছো, তুমি আগামী মঙ্গলবারে আসবে, ঠিক 5টার সময় চলে আসবে, আরতির আগে, আর তোমার স্বামীকেও নিয়ে আসবে। এই ভদ্রমহিলা নিয়ে এলো। আনার পরে মা সেই বাবার চন্দন বেটে ওষুধ তৈরি করে ওই ওনার কপালে প্রলেপ দিয়ে দিল চন্দনে, দিয়ে মায়ের ফুল দিয়ে দিল, বলে এই ফুল ধোয়া জলটা প্রত্যেক শনি মঙ্গলবারে খাবে, তারপর আবার আসবে, দিয়ে নিয়ে চলে গেল। দিয়ে প্রতিদিন বলে কোনোদিন বাদ দেবে না, প্রত্যেক শনি মঙ্গলবারে আসবে, যদি তোমার ভক্তি থাকে, বিশ্বাস থাকে। তখন বললো না মা আমি আসবো যদি আমার স্বামী ভালো হয়ে যায়। দিয়ে ভদ্রমহিলা কী করতেন, প্রত্যেক শনি মঙ্গলবারে মন্দিরে আসতেন। দিয়ে সত্যি তাই দেখা গেল 3 মাসের মধ্যে টিউমারটা একদম পুরো মিলিয়ে গেল। কপালে যে টিউমার ছিল কেউ বোঝার উপায় নেই, যারা না দেখবে, আর বেশ বড় ধরনেরই ছিল, মানে আর কিছুদিন গেলে হয়তো চোখটা ঢেকেই যেত এমন অবস্থা। দিয়ে যখন সেরে গেল তখন খুব আনন্দ হয়েছে। দিয়ে মানসিক করেছিল মায়ের কাছে, শাড়ি টাড়ি দিয়ে পুজো টুজো দিয়ে সব কিছু করেছে। তখন আমাদের গুরুমা বললেন কি যে তুমি এক কাজ করো, একবার ছেলেকে নিয়ে তারকেশ্বরে ঘুরে এসো, ওখানে দুধ পুকুরে স্নান করে বাবার মন্দিরে পুজো দিয়ে আসবে, কেন বাবার চন্দন থেকে তো ভালো হয়ে গেছে, আর তুমি মনে মনে যা করো মানসিক করে নিও, তোমার ক্ষমতা অনুযায়ী। তখন ভদ্রমহিলা বলে ঠিক আছে মা, এটুকু করতে আর কি অসুবিধা আছে, তোরা কোনোদিন তারকেশ্বর যায়নি, এমন কিভাবে যাবে না যাবে সমস্ত কিছু জেনে নিয়ে আমাদের কাছে গিয়েছে। এবার বলছে প্রথমে দুধ পুকুরে স্নান করবে, করে ওই ভিজে গামছাতে বাবার মন্দিরে পুজো দেবে, জামা কাপড় চেঞ্জ করবে না, হ্যাঁ, আর গায়ে ভিজে গামছা নিয়ে যাবে। ঠিক আছে তাই হবে। দিয়ে এবার দুজনেই নেমেছে, ভদ্রমহিলা স্নান হয়ে গেছে, দুধ দিয়ে উঠেছে, কিন্তু ভদ্রলোক আর উঠছে না। আর সবাই অবাক হয়ে গেল, কী ব্যাপার, ডুব দিয়েছে এখনো উঠছে না, কী ব্যাপার? সবাই জিজ্ঞেস করছে সাঁতার জানেন তো উনি? বলে হ্যাঁ হ্যাঁ সাঁতার জানেন, হ্যাঁ, সে হুলস্থুল কাণ্ড। দিয়ে বলছে তারপরে দেখছে প্রায় 20-25 মিনিট পর উঠেছে, আর যখন উঠেছে না তখন ভদ্রলোকের মাথার ওপরে একটা সাপ নিয়ে উঠেছে জল থেকে, আর বুঝতেই পারছো ওই রকম দৃশ্য তো দেখা যায় না। তাও ধরো এটা হয়ে গেল প্রায় 16-17 বছরের আগের কথা। দিয়ে সবাই দেখছে, আর ভদ্রলোক কি করেছে ওই সাপ মাথায় নিয়েই আস্তে 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 উঠে এসছে। এসে তখন ভদ্রমহিলাকে বললে চলো বাবার মন্দিরে যাই। তখন বলছে কি করে যাবে, মাথায় সাপ রয়েছে, তুমি এভাবে যেতে পারবে? বলছে হ্যাঁ আমি এইভাবেই যাব, দেখি কি হয়। দিয়ে ওই মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করে 7 বার, তারপর যখন বাবার গর্ভ দিয়ে ঢুকেছে, ঢুকে যখন এরকম মাথা নিচু করে যখন প্রণাম করতে যাবে, আর তখনই আস্তে আস্তে সাপটা মাথা থেকে নেমে একদম ওই শিবলিঙ্গের পাশে একদম জড়িয়ে বসে রইল। জানো মানে তাজ্জব ব্যাপার ওখানে, আর সাথে সাথে সেই ঘন্টা শঙ্খ, হ্যাঁ মানে কে যে কি করবে সে ভেবে পাচ্ছে না, অবাক হয়ে গেছে, এরকম ঘটনা তো দেখা যায় না, এটা তো বিরল একদম। যাই হোক সেইভাবে হলো, তখন ভদ্রলোক পুজো টুজো দিয়ে চলে এলো বাড়িতে। এসে তারপর সাথে সাথে মন্দিরে দেখা করেছে, বলেছে মা জানো এই ব্যাপার, হ্যাঁ, বলছে মা ওটা তো বাবারই সাপ ছিল, ওটা তোমার তো ভয় পাওনি তো? বলছে না না ভয় পাইনি, আমি দেখলাম তো আমার মাথা থেকে নেমে গিয়ে একদম বাবার শিবলিঙ্গকে জড়িয়ে ধরে বসে রইল। বলে ঠিক আছে যাও, তোমার আর কোনো ভয় নেই, এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দিয়ে
প্রায় দেড় দু মাস আর মন্দিরে আসছে না। তারপরে হঠাৎ একদিন বাড়িতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছে, হ্যাঁ বাঁচাও বাঁচাও করে। কি ব্যাপার? বলছি কি হয়েছে? বলছে আমি একটা খুব বাজে স্বপ্ন দেখলাম। বলছে কি দেখেছ? বলছে সেটা বলা যাবে না, বলা যাবে না, আমি ওই মন্দিরে গিয়ে বলবো মাকে। ঠিক আছে, তাই বলে মন্দিরে এসে এসে মাকে বলেছে, আর আমাদেরকে সামনে থাকতে দেয়নি, বলছে আমি অন্য কারোর সঙ্গে বলবো না, আমি আপনার সঙ্গেই বলবো। দিয়ে আমার গুরুমার সঙ্গে সমস্ত কিছু বলেছে, বলার পর বলছে তুমি ভালো হয়ে গেছো, কিন্তু তুমি তোমার কয়েকটা অনিয়মের জন্য তোমাকে এই স্বপ্নটা দেখতে হয়েছে। যাই হোক, সেটা তো কাউকে বলার নয়, আমি শুধু জানলাম তুমি বাড়িতে গিয়ে 3 মাস একদম নিরামিষ খাবে, মাছ মাংস ছোবে না, এইভাবে মানে বলে দিল। ঠিক আছে, তাই হবে, যে নিয়ম পালন করেছিল। কিন্তু সেই আবার আগে সেই প্রচন্ড রাগ আর মায়ের একটা ফটো দিয়ে দিয়েছিল ভদ্রলোককে, হ্যাঁ সেটা ওরা ছিল শ্মশানকালী আর কি, আমাদের মন্দিরে আছে ভাটপাড়া থেকে ওই মায়ের মূর্তি আমার মায়ের গুরুদেব এনে দিয়েছিলেন যে ঘরে রেখে পুজো করার জন্য। সেই ফটো একটা দিয়ে দিল, বলে এই ফটোটা সঙ্গে নিয়ে তুমি মাথার কাছে রেখে ঘুমাবে। ও বাবা, সেই রাগেতে কি করেছে, একদিন ওই ফটোটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ঘরের মধ্যে, দেওয়াতে তো একদম পুরো ফটোটা ভেঙে চুরমার হয়ে গেছে, হ্যাঁ আর বউটা তো খুব কান্নাকাটি করছে। দিয়ে তারপরে দেখা গেল 2 দিন না 3 দিন পরেই মা বলছে, ও স্বপ্ন দিয়েছে, বলছে তুই আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিলি, আমার কত ব্যথা লেগেছে জানিস, দাঁড়া তোকেও আমি সেভাবে ফেলবো, তখন বুঝবি কেমন। হ্যাঁ বলে সত্যি সত্যি তাই, একদিন সিঁড়ি থেকে এমনভাবে পড়ে গেল, হ্যাঁ সে 3 দিন অজ্ঞান হয়ে রইল। দিয়ে তারপরে সেই আমাদের মন্দিরে এসে আবার সেই নতুন করে আবার ওনাকে ভালো করে বাবার ফুল চন্দন ফন্দন দিয়ে ঠিকঠাক করা হলো। তার বোধ হয় 3 মাস না 4 মাস পরেই ভদ্রলোক মারা গেল, কেন এরকম অবস্থা। তো ভদ্রমহিলা এসে এখন কিছুদিন হলে আসছেন না আমাদের, আর তাছাড়া গরুমা বেহ রেখেছেন, যার জন্য আর এখন কী ব্যাপার কেমন আছেন না আছেন আমরা তো জানতেও পারি না। ওকে দিয়ে একবার ঘট ঘটে ঘরে বাচ্চারি পূজা, না না সে তো অন্য। এই সময় চা তো খাওয়া হয় না এখন গরমে, কিন্তু আজকে একটু খেতে হবে তাই না? পাউরুটি খেয়ে চালা কিনে ভালো লাগে। চলো এবার আমাদের ব্রেকফাস্ট সারা হয়ে গেল, এবার চা খাবো। চা খেলে হয়ে যাচ্ছে আজকের মতো, তোমরা সবাই ভালো থেকো। আর কি বলবো, পুরো বছরটা তোমাদের সর্বাঙ্গীন সুন্দরভাবে কাটো, সবাই আনন্দ করো, আবার ভালো মন্দ খাওয়া কামনা করছি, তোমরা সবাই খুব 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 ভালো থাকো, সারা বছর তোমাদের ভালোভাবে কাটা কাটা। এবার গরম খুব পড়েছে, অত্যধিক গরম পড়েছে, সবাই খুব সাবধানে থাকবে। হ্যাঁ এখনো কালবৈশাখী, ঝড় বৃষ্টি কিচ্ছু হয়নি, আমাদের তো খুবই গরম, আমরা প্রায় দিনই পান্তা ভাত খাচ্ছি, কি করবো, খেতে ইচ্ছে করছে না, ওই চক ঠক দিয়ে কোনো রকমভাবে দিন কাটাচ্ছি, 2-3 বার স্নান করছি। সবাই ভালো থেকো, এই গরমে এখন সময়টা খুব খারাপ চলছে, কবে যে বৃষ্টি হবে জানি না। একটা আমাদের একটু সুবিধা করেছে, এই দিন 15 হলো এখনো লোডশেডিং হয়নি, এটা বাঁচবা, হ্যাঁ এরপরে কি হবে কে জানে। ঠিক আছে চলো, টাটা টাটা।